শাকিব খান উপবিশ্বাস আবারও একসাথে দেখা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান বলেছিলেন আগামী আটাইশ এবং উনত্রিশ তারিখে ইন্ডিয়ার আসামে অবস্থান করবেন সেখানে দুটি প্রোগ্রাম করার কথা রয়েছে সাকিবের সেই জন্য উপবিশ্বাস তড়িঘড়ি করে আগেই চলে গেলেন সকলেই ভাবছেন সাকিব খান অপবিশ্বাস আবারও দেখা করবেন ইন্ডিয়াতে গত কিছুদিন আগে আমেরিকাতে দুজন একসাথে হয়েছিলেন এবার ইন্ডিয়াতে হবেন একসাথে সাকিব খান বললেন উনত্রিশ তারিখেও থাকবেন ইন্ডিয়ায় আর সকল ভক্তরাই জানেন শাকিব খান উপবিশ্বাস যদি একই দেশে থাকে তাহলে অবশ্যই দেখা হয়েই যায় এরই ধারাবাহিকতায় চিত্রনায়িকা উপবিশ্বাস আজকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রোগ্রাম শেষ করে সাকিব খান উপবিশ্বাস আবারও বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন এই মাসের শেষের দিকে